301তম পর্বে সবাইকে স্বাগত। ফিট ব্লগস টু 200 আর কোনো পার্ট নেই, 301 টোটালি এখন। ওকে, চলো চলো যাই আজকের প্রথাগত যে নিউজ সেখানে যাই। আর আজকে যে বিষয়টা টপিকস অন্যতম সেটা হচ্ছে যে খালেদা জিয়ার গাড়ি বহরে আমলিগের লোকজন হামলা করেছে, আর খালেদা জিয়া যাচ্ছিল রোহিঙ্গাদের দেখতে। তো সেটা নিয়ে আজকে অন্যতম টপিকস সব পত্রিকায় এসেছে, সারাদিন ধরে ছিল। রেজভি কি বলেছে, ডাকাতের মতো হামলা চালিয়েছে আওয়ামী লীগ, ফেনীতে খালেদার গাড়ি বহরে হামলা ভাঙচুর। আমরা একটু দেখব তনু হত্যায় সেই তিনজনকে জিজ্ঞাসাবাদ, নিরাপত্তা পরিষদ আদৌ কি কোনো ব্যবস্থা নেবে, মিয়ানমারের থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা বলা হচ্ছে। আমি মনে হয় না যে আদৌ নিরাপত্তা পরিষদ উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেবে, কারণ সবাই ওই মুখে সুদ মানবতার ঘটনা দেখাচ্ছে আর কিছু না। দুই গোল খেয়ে স্পেনকে পাঁচটা দিল ইংল্যান্ড, গর্ভপাতের সিদ্ধান্ত নারীর একার, আজীবন সম্ভাবনা পেলেন সুচন্দ্রা সাবিনা নাসির। সিইসির বক্তব্য কি ব্যাখ্যা পেয়েছিল আওয়ামী লীগ, পাবনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সংঘর্ষ, আহত 15 শিক্ষক কর্মচারীর মধ্যে বিষম বিষম 15 জন আহত। হারবে আমাকে নৃশংসভাবে ধর্ষণ করেছিলেন, এদেরকে আমার নৃশংসভাবে ধর্ষণ করে নাকি হাস্যকর। 5 বছরে ঢাকা এসেছে 20 লাখ মানুষ, 5 বছর মানে 2012 সাল থেকে আজ পর্যন্ত 17, 20 লাখ মানুষ নতুন এসেছে ঢাকা। এত মানুষ ঢাকা আসার কারণ কি? কারণ হচ্ছে যে এই মানুষগুলো ওখানে তার সে যে এলাকায় থাকে তাদের কোনো পেশা নেই, আয়ের উৎস নেই, অনেকে আছে বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত হয়ে তারা ঢাকায় চলে আসে, এলাকায় হামলা মামলার জন্য থাকতে পারে, রাজনীতি করে তারা এলাকায় থাকতে পারে না, অনেকে আছে বিভিন্ন ধরনের আকাম কাম করে বেড়ায়, তারপরে তারা ঢাকা চলে আসে, অনেকে চলে যায় আবার বিদেশে, মালয়েশিয়া, হ্যান্ডেন, এইসব দেশে। জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ, খুলনা কলকাতা ট্রেন চালু হচ্ছে 9 নভেম্বর, একই দিনে দুই বন্ধুর বিয়ে আছে। এ হচ্ছে ভারতী, এই মেয়েটা সম্ভবত ডান্স করে। তো ভারতী তো জানেন কমেডি শো আগে মানে কপিল শর্মা তো ছিল, কমেডি শো করে, মেয়েদের মধ্যে অনেক বেশ জনপ্রিয়। তো তাদের দুজনের বিয়ে একদিনে, তারা নাকি দুজন আবার বন্ধু, ব্যাপারটা চমৎকার আর কি। কে কে দাওয়াত খেতে যাচ্ছেন সেটা বড় বিষয় না, তার আগে আমরা দেখবো 150 কোটি টাকা দেবেন হাত ঘড়ি, 150 কোটি টাকার হাত ঘড়ি চিন্তা করতে পারেন, পল নিউম্যানের সেই হাত ঘড়ি 150 কোটি টাকা দাম, কীভাবে এটার দাম করে আমি তো বুঝি না। সোনা দানা হীরা কিছুই তো নেই, স্টিলের তৈরি এটা। ঘড়ি নির্মাতা বিশ্বখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলেক্স গতকাল 1,78,00,000 ডলারে 148,70,000 টাকা ঘড়িটি বিক্রি হয়। পল নিউম্যানকে ঘড়িটি দেন তার স্ত্রী জোয়ানে উড ওয়ার্ডে, 1969 সালের উইনিং চলচ্চিত্রে তার একসঙ্গে কাজ করেন। নিউম্যান 2008 সালে 83 বছর বয়সে মারা যান। স্টেনলেস স্টিলের ওই ঘড়িটি টেলিফোন নিলাম অংশ নিয়ে কিনে নেন এক ব্যক্তি, তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। ঘড়িটি এত দামে বিক্রি হবে তা ভাবে নিলাম আয়োজকরাও প্রত্যাশিত দামের চেয়ে 10 লাখ ডলার বেশি দামে কিনে নিয়েছে ওই ব্যক্তি। মানুষের তো কত টাকা, তারা এগুলোতে টাকা খরচ করবে কিন্তু মানুষ মারাত কল্যাণে খরচ করবে। আচ্ছা, ফেনীতে খালেদা কি করা হলো সেটা দেখি। এই যে গাড়ির কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি ভাবে আজ শনিবার বিকালে দুর্বৃত্তরা হামলা চালায়। কে দুর্বৃত্ত এটা আপনারা নিশ্চয় জানেন, এই যে গাড়ির সামনে গ্লাস ভেঙে ড্রাইভারকে দেখা যাচ্ছে, কি অবস্থা। এই সময় 40-50 জন দুর্বৃত্ত লাঠি সোঁটা নিয়ে গাড়ি ভরে হামলা চালায়, কমপক্ষে 15-20টি গাড়ি ভাঙচুর করেছে, এর মধ্যে সাংবাদিকদের গাড়িও ছিল। দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা, তাদের কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। ডিবিসি এ সময় প্রথম আলো ডিবিসি 71 বৈশাখী আর জেনারেল আইসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়। সেমান দুর্বৃত্তরা প্রথম আলো গাড়ির কাঁচ ভেঙে ফেলে, এই হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আসলে প্রথম আলো খোলাসা করে বলতে পারছে না যে এটা কোন রাজনৈতিক দলের, তারা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে যে তারা এটা আর কি বলবো, জয় বাংলা বলেছে আর কি, কিন্তু রিজভি বলে দিয়েছে যে আওয়ামী লীগ ডাকাতের মতো হামলা করেছে। অন্য নিউজে যাবো আর কি আছে, কক্সবাজারের পথে খালেদা জিয়া আর কি আছে, লন্ডনে বাংলা সঙ্গীত উৎসবে নবম অধিবেশন 4 নভেম্বর, অ্যাপেল ফেসবুক যেসব প্রশ্ন করা হয়, কি প্রশ্ন করা এটা দরকার নেই কারণ যেহেতু আমি চাকরি করছি না, তো এটা নিয়ে আর বাড়াবাড়ি করে লাভ কি। এবার খালেদা গাড়িতে পাথর নিক্ষেপ, গাড়ির ক্লাস কাঁচ ভেঙে এখানে জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন। জাউ ভাতের সঙ্গে দেশি মুরগির ঝোল খালেদার জন্য, দিন বাড়ছে, দিনে বাড়ছে 3-4 টাকা, পেঁয়াজের ঝাঁজ কমছে না সহসাই, কোনো প্রতিকার নেই। আজকে এখনো কাঁচামরিচ 120 টাকা কেজি, পেঁয়াজ মনে হয় সর্বশেষ আমি 70 টাকা দেখেছিলাম, শুনেছিলাম আর কি,
আজকে কত আমি সর্বশেষ তা জানি না, 70 টাকা পর্যন্ত উঠেছে সবকিছুর দাম। সবজি তো 120 টাকা কেজি, 80 টাকা নিচে কোনো সবজি নেই। মানুষ বাঁচুক না বাঁচুক কোনো সমস্যা নেই, উই হ্যাভ ফ্লাইওভার, আমাদের ফ্লাইওভার আছে, আমরা অনেক উন্নয়নশীল জাতি, কিন্তু মানুষ একটা মেয়ে তো শিলপুরে না খেয়ে মারা গেছে ক্ষুধার তাড়না। মাসরাফিকে দলে বা ভাগ্যের ব্যাপার, রায় 8 মাস পরে কুড়িয়ে হুশি হত্যা করে চার্জশিট, সাগর পথে আসছে অশোক লেল্যান্ডের 185 ট্রাক, রূপালী ইলিশের দামে খুশি ক্রেতা বিক্রেতা, গণতান্ত্রিক বিরোধিতার ডাক কাতালান প্রেসিডেন্টের। আর কি আছে ইন্টারন্যাশনাল? শেষটা ভালো হবে তো টাইগারদের, মনে তো হয় না সেরকম কোনো সুযোগ দেখি না। সুবর্ণর 2 ছবি, ডিসেম্বরের ঘুড্ডি নয়নে আলো, সুরজ মিয়া অপহরণ, পালাবি কোথায় প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণ। বুঝতে পারো পরে কালে ভদ্রে দেখা গেল ছোট পর্দাতে বেশি সক্রিয় আর কি। জীবনানন্দকে ছবি বনলতা সেন হবেন জয়া। আর কি আছে আজকে? আর কিছু দেখছি না এখানে। বিবিসিতে যাচ্ছি, ত্রাণ ছাড়াও খেলাদের সফরের পেছনে নির্বাচনী ভাবনা। বাংলাদেশের বিএনপি নেত্রী খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার পথে রয়েছেন, সেখানে তিনি শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন, কিন্তু পথে যেতে যেতে তিনি তৃণমূল নেতা কর্মীদের সাথে জনসংযোগ করছেন। পর্যবেক্ষক বলছেন এর পেছনে ভোটার কথাও কাজ করছে। এখন এটাকে যদি নিউজটা কীভাবে চিন্তা করা যে খালেদা জিয়া সে যখন যাবে তার বিভিন্ন রাস্তায় মানুষ, এই যে দেখুন অসংখ্য মানুষ তাকে ঘিরে আছে, তাদের সাথে তো কমিউনিকেশন যেতে যেতে হয়, এটা রাজনৈতিক ভাবনা হিসেবে চিন্তা করলে কিছু করার নেই, করতেই পারে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়ি ঘরে হামলা, ড্রোন উড়িয়ে ছবি তোলার সময় বার্মা সাংবাদিক আটক। কাতালোনে কেন বেড়ে যেতে চায় স্পেন থেকে? আচ্ছা আমরা একটু ইংলিশ ভার্সনে যাই আজকে। আউলিক ম্যান অ্যাট্যাক্ট লাইক রোবার্স, ডাকাতদের মতো করুন। ইংল্যান্ড টু লিফট মেইডেন U70 WC টাইটেল, খালেদা স্কান বয় অ্যাট্যাক্ট 15 ভেহিকলস ভেন্ডার লিস্ট, 2 মিলিয়ন পিপল মুভ টু ঢাকা ইন 5 ইয়ার্স, বাংলাদেশি হ্যাকড টু ডেথ বাই মায়ানমার হারভেস্ট অ্যাবান্ডোনড রোহিঙ্গা ফেথ, জর্জ মাইকেল অ্যালবাম টপ ইউকে চার্টস, পরিণতি প্রমিস টু ওয়ার্ক হার্ডার, ইন্ডিয়ার ইউ স্টার ফরগেটিং ট্রেডিশন রজনীকান্ত, হুমায়ুন লাইক, আচ্ছা এটি গতকালকে দিয়েছি, হায়দ্রাবাদ রোহিঙ্গাস ফিল ইনসিকিউর ইন ইন্ডিয়া গোয়িং টু বাংলাদেশ, হার্স উইন্টার অ্যাওয়ার্ডস 1.5 মিলিয়ন কিডস ইউনিসেফ, আচ্ছা নেপাল বাস ক্র্যাশ কিলস অ্যাট লিস্ট 31, ইন্ডিয়াস ডেমনস্ট্রেশন ব্লেজিং ফর রিয়েলিটি সেক্টর ইফ নট ফর ইকোনমি ইট সেলফ, CBS মেক্স 66 বিলিয়ন বিড ফর এইটনা, কম্বোডিয়া রিপোর্টস চায়না 61 টেলিকম এক্সটোরশন স্ক্যাম সাসপেক্ট, ফেসবুক গ্রুপ অ্যাডমিনস ক্যান বি মেম্বার ফ্রম কমেন্টিং, ইউনেস্কো সেস হাই স্টেক্স টেস্ট প্রাইভেট টিউশন হার্মফুল টু স্টুডেন্টস, প্রাইভেট টিউশন বাচ্চাদের জন্য ক্ষতিকর সেটাই বলা হচ্ছে, কারণ আসলে সবাই আগে বাড়াইতে চায়, আগে কোথায় বাড়াইতে চায়, শুধুমাত্র অন্যদের সাথে প্রতিযোগিতা করার জন্য আর কিচ্ছু না, মানে অন্যদের চেয়ে নিজেদের আমরা বলতে চাই যে আমার ছেলে অনেক ভালো, হ্যাঁ আমাকে ইংলিশ হাতে পেয়েছে, এটা বলার জন্য তাদের প্রতিযোগিতা আর কিছু না। একটা মানুষ আমাদের যে শিক্ষা ব্যবস্থাতে বেসিক এটা শিখলেই তারা যে কোনো ভালো কিছু করার সক্ষমতা রাখে, আর প্রাইমারিতে সব শিখে ফেলবে বা শিশু অবস্থায় তারা সারা জীবন সে কী শিখবে। ক্যাটালান এক্স লিডার ওয়াজ টু রেসিস্ট টেক ওভার, সিজ লিভ সিরিয়ান চিলড্রেন স্টেরিং, নর্থ কোরিয়া নিউক্লিয়ার থ্রেট এক্সেলারেটিং, আইসল্যান্ড বোর্ডস ফলোইং পিট ফিলন রো, অল নিমন ওয়াজ সেলস ফর রেকর্ড, আচ্ছা যেটা বলছিলাম বাবা এত চিংড়ি চিংড়িগুলো মাদ্রিস এনফোর্স ফলো ক্যাটালোনিয়া, ট্রাম্প ডাজ থিং হার ওয়ে, মেলিনা ট্রাম্প তার নিজের ওয়েতে
কাজ করে না নিজের মতো করে। ওকে, শেষ করবো দেখলাম রফিক বলছে 301তম পর্ব 301। সবাই ভালো আছেন, ভালো থাকছেন, ভালো রাখছেন, নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে রাখুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, কালকে আবার দেখা হবে।